আমরা দেখলাম মহুয়া মৈত্র তিনি বলছেন, তিনি একবারও ডিনাই করেননি যে আমি পাসওয়ার্ড দিইনি, আমি বিভিন্ন জায়গায় লগ ইন করিনি, উনি বলছেন না, কিন্তু ডিনাই করছেন না। এবং সেগুলো দিয়ে উনি যে বেনিফিটস দিয়েছেন ইন টার্মস অফ ক্যাশ, ইন টার্মস অফ কাইন্ড, তো সেটার বিরুদ্ধেই তো আমরা কথা বলছি। ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এরা সবাই দুর্নীতিতে অভিযুক্ত। আমার সবথেকে খারাপ লাগছে যে দেখুন, আমরা বাংলাতে একটা আমাদের চলিত কথা আছে, চোরের মায়ের বড় গলা। সেই জায়গাটায় দাঁড়িয়ে তার বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে, তথ্য প্রমাণ আছে, এবং সবথেকে বড় কথা, এটা তো যে যাই বলুক না কেন, আপনারা সাংবাদিক, আপনারা জানেন বিজেপি তো করাচ্ছে না, এটা লোকপাল তারা অর্ডার করেছে সিবিআই তদন্ত হোক, এবং সেই অনুযায়ী হচ্ছে, কারণ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ যেগুলো পাওয়া গেছে সেগুলো লোকপাল তারা দেখে তাকে হয়েছে, এবং সেই কারণে তার বিরুদ্ধে এই সিবিআই তদন্তের তারা অনুমতি দিয়েছিল। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেয়া ঘোষ, রাজ্যের বিজেপির একেবারে ঠোঁটকাটা কথা বলেন, স্পষ্ট কথা বলেন মহিলা নেত্রী। কার্যত তিনি বিভিন্ন সময় প্রতিবাদের সরব হয়েছিলেন, আপনারা দেখছেন বিভিন্ন রাজপথে প্রোটেস্ট করেন, ভালো কথা বলেন, টিভি চ্যানেলে আপনারা দেখে থাকেন। কেয়াদি, আজকের বর্তমানে সার্বিক পরিস্থিতি যেখানে আমরা দেখছি যে ইডি সিবিআই তৎপরতা, আজকের মহুয়া মিত্রের বাড়িতে সিবিআই আধিকারিকরা গিয়েছেন, সব পরিপ্রেক্ষিতে সার্বিক পরিকাঠামোটা ঠিক কোন জায়গা রাজ্যের? দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা স্পষ্ট বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আমরা সেটা দিল্লি থেকে একদম দারভাঙ্গা পর্যন্ত সব জায়গায় দুর্নীতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি। সেটা আপনি দেখলেন যে ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এরা সবাই দুর্নীতিতে অভিযুক্ত। আমার সবথেকে খারাপ লাগছে যে দেখুন, আমরা বাংলাতে একটা আমাদের চলিত কথা আছে, চোরের মায়ের বড় গলা। আমরা দেখলাম মহুয়া মৈত্র তিনি বলছেন, তিনি একবারও ডিনাই করেননি যে আমি পাসওয়ার্ড দিইনি, আমি বিভিন্ন জায়গায় লগ ইন করিনি, উনি বলছেন না, কিন্তু ডিনাই করছেন না। এবং সেগুলো দিয়ে উনি যে বেনিফিটস দিয়েছেন ইন টার্মস অফ ক্যাশ, ইন টার্মস অফ কাইন্ড, তো সেটার বিরুদ্ধেই তো আমরা কথা বলছি। সেই জায়গাটায় দাঁড়িয়ে তার বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে, তথ্য প্রমাণ আছে, এবং সবথেকে বড় কথা, এটা তো যে যাই বলুক না কেন, আপনারা সাংবাদিক, আপনারা জানেন বিজেপি তো করাচ্ছে না, এটা লোকপাল তারা অর্ডার করেছে সিবিআই তদন্ত হোক, এবং সেই অনুযায়ী হচ্ছে, কারণ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ যেগুলো পাওয়া গেছে সেগুলো লোকপাল তারা দেখে তাকে হয়েছে, এবং সেই কারণে তার বিরুদ্ধে এই সিবিআই তদন্তের তারা অনুমতি দিয়েছিলেন। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।